আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা, উপদেষ্টা দু একটা কথা বলে যেত, উনি কেন পলাই গেল, উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে, উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল, দেখছেন আসিফ মাহমুদ। রাজনীতি বড় কঠিন জিনিস, এটা খুব সহজ একটা রাস্তা না, খুব অল্প সময়ের মধ্যেই সম্ভবত আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত সরকারের সাথে দুজন উপদেষ্টার একজন হচ্ছে আসিফ মাহমুদ। আর এই প্রথম সম্ভবত আজকে তিনি প্রথম দিন অফিস করতে গিয়েছিলেন, আর আসিফ আজকেই একটা ধাওয়া খাইয়া ফেলছে। ভিডিওতে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আসিফকে ধাওয়া দেওয়ার একটা দৃশ্য, একটু আমরা শুনি। এই ধাওয়াটা যারা দিছে তারা হচ্ছে আনসার বাহিনী। এখন এখানে একটু ভুল বোঝাবুঝির বিষয় আছে, আসলে তাদের কাছে জনগণের এক্সপেকটেশনের বিষয়টা অনেক। আসিফ যে ডিপার্টমেন্টের দায়িত্বে আছে সেটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আর আমাদের আনসার বাহিনীরা যেই দাওয়া দাবিগুলা করছে সেটা হচ্ছে সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড। তো স্বাভাবিকভাবে এই ইস্যুটাতে আসিফের মন্তব্য করার সুযোগ নাই। এটা নিয়ে সার্জিস্টরা যতটুকু মন্তব্য করতে পারে, হাসনাত আবদুল্লারা যতটুকু মন্তব্য করতে পারে, একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসাবে আসিফ তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বাহিরে কথা বলার সুযোগ নেই। কিন্তু আনসার ভাইরা খেপসে, তারা আশা করে ভাবছিল, কিন্তু পরিস্থিতি খারাপ দেখা আসিফের গাড়ি জায়গা থেকে উল্টা ঘুরেছে। এখন আসেন ঘটনা কি, আনসার ভাইরা সারা বাংলাদেশের তারা যে দাবি জানিয়েছেন আমি আপনাদের সামনে আপনাদের সাথে একমত পোষণ করছি, সহমত পোষণ করছি। কারণ এই ধরনের সিস্টেমে একটা বাহিনী চলতে পারে না, পাশাপাশি একটা মানুষের জীবনও চলতে পারে না। আমরা আজকে আন্দোলনকারী আনসার সদস্যদের যতটুকু বক্তব্য শুনে বুঝলাম যে তারা যে মানে ডিউটিগুলো করে এগুলা বেসিক্যালি পারমানেন্ট কোনো চাকরি না, এটা চুক্তিভিত্তিক। এবার তাদের এক দফা দাবি, এক দফা দাবি কি যে আর চুক্তি নয়, এবার আমরা মুক্তি চাই, আমাদের 3 বছর পরপর চাকরি থেকে ইস্তফা দেওয়া হয়। তখন প্রায় 6 থেকে 7 মাস আমরা কোনো রকম ইনকাম ছাড়া ঘরে বৈসা শুয়ে থেকে আমাদের কাটাইতে হয়, উপার্জনেরও কোনো উপায় থাকে না। অস্থায়ী চাকরির কারণে সবসময় আমাদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করে, ফলে স্বাভাবিকভাবে আমরা আমাদের যে দায়িত্বটা পালন করার সেইটাও হয় না, ফলে চাকরিটাকে স্থায়ীকরণের দাবিতে তারা আজকে রাস্তায় নেমেছে। তারা বলছে যে সাধারণত আনসার 2 ভাগে বিভক্ত, আনসার ব্যাটালিয়ান, সাধারণ আনসার। সাধারণ আনসার সদস্যদের ট্রেনিংয়ের পর বসিয়ে রাখা হয়, যখন আনসার বাহিনীর নিরাপত্তার জন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয় তখন ওই সদস্যদের সেখানে পাঠানো হয়। সম্ভবত আমাদের যে ভাইরা আজকে বিক্ষোভ করেছেন তারা সাধারণ আনসার। চাকরিকে স্থায়ী করার এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাব এবং সুপ্রিম কোর্টের সামনেই বিক্ষোভ করছিল সাধারণ আনসার সদস্যরা। আর বেলা 1:15 দিকে সুপ্রিম কোর্টের সামনে রাস্তায় দাঁড়িয়ে যখন তারা বিক্ষোভ করছিলেন, সম্ভবত ওই সময়টার আশেপাশেই আসিফ মাহমুদ সে তার অফিস বের করে মানে অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছিল, সেখানেই এই ঘটনাটা ঘটে। প্রায় 300 আনসার সদস্য সমাবেশ করেন, তাদের এক দফা দাবিতে বিক্ষোভ, আগামী 24 ঘন্টার মধ্যে তাদের এই আলটিমেটাম দেওয়া হয়েছে। তো আমিও মনে করি তাদের এই দাবিটা শতভাগ যৌক্তিক, তবে আপনারা নাহিদের কাছে বা আসিফের কাছে এগুলো দাবি দেওয়া তোলার সুযোগ নেই, তাদের ডিপার্টমেন্টগুলো আলাদা, আপনাদের যে দাবি দেওয়াটা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড। আপনারা আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাউত হোসেনের যে অফিস সেইখানে যান, সেখানে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেন, আর আপনাদের দাবির পক্ষে আমিও সহমত পোষণ করছি। কারণ এরকম একটা মানুষের জীবন চলতে পারে না, আনসারদের মধ্যে যেহেতু 2টা গ্রুপ আছে, সো সমন্বয় করে তাদেরকে নিরাপত্তার দায়িত্বে যেখানেই দেখ, ট্রাফিক দেখ, গ্রামে দেখ, শহরে দেখ, বাট তাদেরকে পারমানেন্ট চাকরিটা, একটা পারমানেন্ট স্যালারি ওইভাবে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত, কারণ পরিবার চলে তো ভাই সবারই চাকরিটা দিয়া। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।